এই হিংসা ঝামেলা রাখছে না, কীর্তন হইয়া দিচ্ছে না। আপনাকে সালমান ইনশাল আই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইবে নাই। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও। আমি একবার আরে দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে, হুজুর আমরা তে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে ওপরে হ্যামাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার কি ফাতা ফাতলা এগুলো দেওয়া করা এগুলো দেওয়া করা কি তা কইতাম হুজুর কর, হ্যাঁ দাড়ি ঘন করে হ্যাঁ দাড়ি ফাটে, এই ডোবাটার হিংসা, এই হিংসা হ্যাঁ রাখছে না, কীর্তন হইয়া দিচ্ছে না। সাদা বেড়াই উনি আর দাড়ি কামাবে না, বলো আমি। সবাই দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইবে নাই। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও। কইরা দিছি দোয়া করে দিছি আমিন কম ভাই, কত চিন্তা করে চললে কয়দিনের জিন্দগি পট করে মরে যাবেন গা, কিছু বুঝতে না কই যা। হ্যাঁ মনে করছে আমি আর বয়ান কিন্তু আমার তো দাড়ি আছে কেন, আরে সিফা দিয়ে বই যা আমিন ক জুরে কম আর জুরে ভালো মার হাবা, হিংসা করণ দেব কয় জায়গাত কথা কয় না কয় জায়গাত, এক নম্বরে হিংসা কর্তা ফারবা হেবাডারে যাবাডায় কোরআন শরীফ পড়ে কোরআন অনুযায়ী আমল করে, ফরজ নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, আওয়াবিন পড়ে আশরাক পড়ে চাষ পড়ে দোহা পড়ে, এইরকম যে কোরআন বুঝা কোরআন শিক্ষা কোরআন মান্যা চলে, তুমিও এবার আর হিংসা করতে পারবা, এবার যদি ফাঁস অক্ত মসজিদ নামাজও পড়ে তুমিও ফাঁস অক্ত পড়বা, এবার যদি আওয়াবিন আশরাক চাষ পড়ে তুমিও পড়বা, এবার জোহরের নামাজ পড়ে 12 রাকাত তুমি পড়বা 16 রাকাত, ওই হুজুর আমি 16 রাকাত পড়াম কেমনে, এবার এবার রয়েছে 12 রাকাত, তুমি যাবার আর লগে হিংসা আরো 4 রাকাত বাড়াই লাইবা, দুইকে 2 রাকাত পড়বা দুখুলুল মসজিদ, দুইকে 2 রাকাত পড়া লাইবা তাহিয়াতুল অজু, হ্যাঁ 12 তুমি 16, তুমি মনে মনে কইতাছ আরো থাকলে আরো ফললাম, ওই ঠিক কিনা। আমার এক পরিচিত মানুষ বাংলাদেশ, আমি আপনার অনেক বুঝাইছি ভাই নামাজটা দৌড়ালাম নামাজটা দৌড়ালাম, কত বুঝান বুঝাইছি এতদের আমি কাঁদছি, এবারে নামাজ পড়ে না, আল্লাহ যখন ডাক দিব তখন এবারে কবুল হইতো, আল্লাহ তো ডাক দিয়ে আলাইছে, এবারে গেছে গা কারা ফ্রান্স হয়ে গেছে, ফ্রান্স থেকে কয়েকদিন আগে আমারে ফোন দিছে, ফোন দিয়ে আসলে হুজুর আল্লাহ আপনি তো আমার কত দোয়া করছেন কত বুঝাইছেন, আমি তো ফাঁস ওয়াক্ত নামাজ পড়ছি না, ওখান ফাঁস ওয়াক্ত মসজিদ গিয়া নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, আশরাক পড়ি, চাষ ফরি, দোহা ফরি, তাহাজ্জত ফরি, হুজুর আপনারে ফোন দিছিলাম নামাজ তো আরো পড়তাম মনে কয় আর নামাজ আসেনি, সুবহানাল্লাহ বলেন এই সুবহানাল্লাহ বুঝি, এটা একটা আওয়াজ হলো সুবহানাল্লাহ, আমার একটা আওয়াজ দিবা ডেকোরেটারের হাতার জন্য নাইয়া সিফা দিয়া লাগ, যে আওয়াজটা যে ঢুকলো বাড়ুইবো কহেন দিয়া কাপড়টা নিছি রাজাই যায়, চিন্তা করে দেখছেন এতদিন বুঝাইছি ফরজ নামাজ পড়তে পড়ে না,
আর আজ আমার ফোন দিয়া জায়গা আর নামাজ আছে নি সুবহানাল্লাহ কতেন না তারে কি কারবার কি আল্লাহ তো টান দিয়া লাগছে তো শুনল তৈরা তুমি তো ঠ্যাংক দেবে না ভাইয়া তারে রাখা ফাঁপতা না ঠিক কি না আল্লাহ শুলো দেরা টান দিয়া লাইলে তুমি তারে ফাও দেবে না ভাইয়া রাখতা ফাঁপতা না আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে তুমি তো মসজিদ টেহা দাও হিসাব কইরা কইরা পঞ্চাশ টেহা দাও একশো টেহা দাও তোমার কাছে দান বাক্স হইলে দান বাক্সটা তুমি দশ মিনিট ধরে রাখ শুধু নোটটা বিচারো দান বাক্সটা আবার সামনে আইলে আরেকবার নগর বেটা হ আপনি দিলে দেন না হইলে বাক্স ছাড়েন এবার আত কাজে টান দিছে একশো টিকা নোট বাড়িয়ে গেছে নাই আর এবারে তার সিফা দিয়ে আলাইছে অন সবার সামনে বাড়িয়ে গেছে রাখতেও তো পারে না এরকম আসেনি খারাস মানুষ তুমি হিসাব করে একশো দাও তুমি হিসাব করে পঞ্চাশ দাও আবার তুমি তো টেহারানি জায়গায় বাক্স চিফা দিয়ে ধৈর কত তো মনে পড়ছে কইলে তেমনি একবার মসজিদ টেহা তুলতে আছে হুজুরের টেহা তোলার নমুনায় অন্য রহ হুজুরে যেমনে টেহার কথা কয় তে মনে মনে কয় টেহারানি ফাল দিয়া বাক্সর ভিতরে খেলায় এলেগা ফগড়ে একটা ফাস্টিকা পয়সা আসিল এটারে বার করে মুট করে ধরে বইয়া রইছে এটা যদি আবার ফগড়তে এই আতকা ফাল দিয়া ফুরে জায়গা বাক্সত আতের তো দরজাই তো ফর তোমার সিফা দিয়া ধরে বইয়া রইছে কদুর ফরে ফরে চায় আসেনি কদুর ফরে ফরে তে নুখ ফাঁক এই আঙ্গুল ফাঁক করে চায় টেহারা আসেনি দেখে যে আসে দেখবেন আপনি যদি পাঁচ টাকার এক টাকার একটা কয়েন হাতের ভিতরে কতক্ষণ ধরে রাখেন ওই যে এটা ধাতব পদার্থ তো এই জন্য ঘাম দেওয়া যায় হাতটা ঘামে না ও নাকি চেক করতাম এই চেক করে আমি চাইছি এটা গাইন্না জায়গা হাতরা তো তে করছে কিনা কুতু ফরে ফরে চায় আসেনি কতক্ষণ ফরে দেখে যে গাইন্না গেছে গা তে পয়সা ফেলছে চায় কয় কান্তা ফারবা কান্তা ফারবা মসজিদও দিতাম না মসজিদ ইতিহাস দিতাম না এইরকম মানুষ আছে নিরে এবার বিশ্বের রোডে একটা রাস্তা ফাড়িয়া ওই যে ট্রাক আইতে আছে দিশে দৌড় ফকের তো একশো টিকা নোটটা নাই রাইতের বাজে দশটা এবার মোবাইল দিয়া যাত কোন বিচারছে বিচারছে তেহা ট্রাকের বাতাসে কই লইয়া গেছে কেমনে কইব বিচারিরা যখন নান্নত হইছে তাই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ এখন বাইক গিয়া ট্রস লাইট আনছে বউয়েরে আনছে আইয়া সেটা অনেকক্ষণ বিচারছে ট্রস লাইটেরও চার্জ শেষ এরপরে বাইকতে হারিকেন ধরাই আনছে এগুল দিয়া ফজরের আজানও দিয়া লইছে এবারে টেহারা বিচাইরা পায় না মুয়াজ্জেন সাহেব আজান দিত যাইতো লইছিল রাস্তার ভিতরে ক্যাডারে ঘুরে গিয়া দেহে ভাই সাহেবে কয় ভাই সাহেব কিতা বিচারেন কেন একশোটা টিকা সদকা দিয়া দিলাম বিচারা না ফাইলে তো সদকাতে অনুসরণ উফাটা কি এবারে কিছু আন্ডা দিয়া লাইছে না বিচারণের লাগিয়া মোবাইল আল্লাহ ব্যাটারির চার্জ শেষ করে লাইছে প্রস্তাইডের চার্জ শেষ হারিকেনের তেল শেষ ফজরের আজান দিয়া লাইছে এখন আর টেহা না পাইয়া বড় সদকা দিয়া লাই আমরার দেশে এইরকম দানবীরও আছে আব্বা টেহালো এক বড় যাইবে টেহালো এক বড় নবী কি তেউ শুনছে নবীজি কি কইছা শুনছেন নবীজি কইছে হিংসা করতে পারবা ওই কোরআন বুঝুন না কোরআন মানুষটা মানুষটারে আরেকটা মানুষের টাকা আছে কি হিংসা করবা যার টাকা আছে তে বন্যা হইতে পারে না তে দুই লাখ টাকা দাম করে দেয় শীত আইতে পারে না পাঁচ লাখ টাকার কম্বল কিনা দেয় তে মাইয়া ইকরা মজুত মাইয়া ফান বিধবা মাইয়া মায়ের মাইয়া আছে বাপ নাই মাইয়ার বিয়া দিতে পারে না তা কয় টেনশন কইরেন না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা আমি দেব আমার এক বন্ধুত্বে বেনারসি কাথান কিনে দেব জামাইর একটা মোটর সাইকেল কিনা দেব তাই ঘরটা সাজাই দেব আমি তার বিয়ার জিম্মাদারি নিলাম এই মানুষটা যারা টাকাওয়ালা মানুষ যারা বিধবা মায়ের বিয়ের ব্যবস্থা করে দেয় যারা বন্যার সময় সাহায্য দেয় শীতের সময় কম্বল দেয় তুমি তারে হিংসা করতে পারবা তে যদি কম্বল দেয় একশো না তুমি দিবা দুইশো না ঠিক কিনা অন্য
আমরা কি হালানি গেছি নি বেড়ায় বেড়ায় চিনছল কয়টা দিছ তোমার কয় একশো কয় আমি দুইশো সুবহানাল্লাহ কয় না কয় তুই এই বছর কয়টা মাইয়ার বিয়া দিছ আমি তিনটা মাইয়ার বিয়া দিছি আমি সহারা সুবহানাল্লাহ কয় না তুই ফলাফলে বই খাতার টেহা দিছ তুই কয় না আমি বই খাতার টেহা দিছি না আমি একশো ফলারে ফর্ম ফিল আপ করাইছি আমি কাগজ কিনা দিছি বই কিনা দিছি এইরকম যারা টাকাওয়ালা বেশি বেশি দান করে তুমিও প্রতিযোগিতা লইয়া হিংসা কইরা তার লগে ফাট্টা ফাট্টি কইরা তে দিলে একশো তুমি দিবা দুইশো তে বিয়ে দিছে তিনজন তুমি বিয়ে দিবা ছয়জন তে খাতা কিনা দিছে পঞ্চাশ জন রে তুমি কিনা দিবা একশো জন রে বন্যার সময় তে টেহা দিছে এক লাখ তুমি দিবা বা দুই লাখ এই হিংসা শুধু জায়েজ না এই হিংসা করা উত্তম ঠিক কিনা এটা কি মুশতাক ফয়েজের কথা না নবীজির কথা হুদুদি ওই হেতার লাউ গাছটা বায় বালা হেতার ফলাফানি লম্বা লম্বা হেতার মাইয়া দিয়ে হইছে বালা এইটা লইয়া হিংসা করেন না এইটা লইয়া হিংসা করেন না এটি কোনো আপনার হাত নাই এটি আপনার হাত নাই আপনার চেহারা সুন্দর আরেকবার আপনার লইয়া হিংসা করে করুক গিয়া তার আল্লাহ সুন্দর বানাইছে না তার দাঁতও চা নাক চাপডা তার কপালও চা চুল ডিফাস থেকে রয়েছে তো আপনার দোষ করতে আল্লাহ আপনার সুন্দর চেহারা দিছে হেতারে দিছে না এটা কি সুন্দর চেহারা ওলা দোষ হয়েছে এটা কি হিংসার বিষয় তুই ফেয়ার অ্যান্ড লাভলি দে তো দোষ রে ভাই ও আমরা বাংলাদেশের মানুষ যেটা করণ যেত না এটারে করে যাতা দিয়া আর যেটা করণ যাইব এইটার বলা বিষয়টা হয়তেন না ঠিক কিনা কর তেত্রিশ বছর মুশতাক ফয়েজে মাহফিল করে আপনারা বাউসিয়া গজারি অনেক মাহফিল করছি মুন্সিগঞ্জ জ্বালায় মোটামুটি কমওয়াজ করছি না দূরে আইতাম চাই না অসুবিধা হয় ওই রাজাম টাম ফললে দাউদকান্দিরা আমার কাছে সৌদি আরবের ওর মতো দূরে মনে হয় অনেক সময় সৌদি আরব যত তাড়াতাড়ি আইয়া পড়ছি ডাহাতে বাসার যাইতে একটা ডাবল সময় লাগছে আমার মনটা কেছে ফিরে আবার সৌদি আরব যাই কি সুতরাং তেত্রিশ বছর মাহফিল করে একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটা যে কোয়াল কইতাম নি অভিজ্ঞতাটা হইলো হচ্ছে মন ভাই সাক্ষী দিছে তোমরা এই বক্তার কান্দি দক্ষিণ ফাড়া বাইতুন নূর মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমাদের মাহফিল কবুল আমার মন ভাই সাক্ষী দিছে ওয়াজ করতে করতে যে একটা অভিজ্ঞতা হয়েছে আব্বা মাহফিল যাত কদম দিয়ে আন্তাজ বুঝি তোমরা বড় ভদ্র মানুষ একটা আওয়াজ করো নাই অন্য জায়গাত আওয়াজ থামাইতে থামাইতে রাইট ফুয়ে যে গিয়ায় সেইটা শেষে মাহফিল হালাই যা তোরার মাহফিল তোরায় কর এই রকম কত ঘটনা ঘটছে কিন্তু তোমরা মাহফিলও খালি কথা কইতামে মনে কয় কইতামে মনে কয় আবার কথা মনে সোবাহান আল্লাহ কয় না রে সময় দেখো না কেমনে আমার নারেকখানা মাহফিল আছে আবার আবার কিবা আবার আসবো ইনশাআল্লাহ আমার মনটা ভাল লাগছে লোকটি পছন্দ হয়েছে এই জন্য আবার নিয়ত করছি তোমরা আচ্ছা আমি যে কইলাম আবার আসবো আপনার যদি কোন দাওয়াত দিলে না কেন তো তো খাইছি তোরা হ্যাঁ দাওয়াত দিলে না যদি এই কথা কেউ সেইটা কইয়ালায় তো তোমার আদর করে তো কইছি আইও ওই জাহান দূরটা গেছিল হ্যাঁ আইও আরো 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 জাগাটা শুনুনি হ্যাঁ আইও হ্যাঁ আবার বইলো বইলো আরাম কইও না আবার নাম বই নেই বাড়ি জিজ্ঞাও চাই হ্যাঁ একটা লুকো লইলাম না ও মো মা আমি কি ওয়াজ শেষ করছি তারা মনে করে সালাক দো আপনার তারা যেই সালাক হয়েছে ওয়াজ কিন্তু এখনো শেষ হয় মাত্র শুরু হইতে আছে মার হাবা কয় না মনটা তো আরো বেশি করে মানে লেখে কি ওখানে সারা দিতে আছে আমি আগামী ছয় জানুয়ারি গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা রসুলপুর সিনা কহনডা আইতে আসি কবে না ছয় জানুয়ারি জানুয়ারি কয় তারিখ সবাই যাবেন ইনশাআল্লাহ
সবাই যাবেন জানুয়ারির কয় তারিখ? আর আমার দরবারে মাহফিল হইল জানুয়ারির 17 তারিখ। আপনারা ইমাম সাহেব হুজুরের সহ হুজুরে চিনে আমার বাড়ি চিনে সবাইরে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারির কয় তারিখ? আর বাতিনিয়া মাদ্রাসার মাহফিল কয় তারিখ? মাশাআল্লাহ, মুখস্থ, ব্রেন ভালো, মারহাবা কয় না? তাহলে হিংসা করণ যাবে কয় জায়গা? এক নম্বরে, এক নম্বরে আমল লইয়া, দুই নম্বরে দান সদগা লইয়া। টাকা পয়সা হইলে হাতে যদি করে 1 লাখ, আমি করম 5 লাখ, এইরকম হিংসা করা যায় লম্বা সময় আটকে রাখবো না। তবে আমার একটা কথা আছে, এই মসজিদরা তারা মসজিদের ওসিলায় মাহফিল করাইছে, এই প্যান্ডালদার ভিতরে আমরা যারা বসে আছি আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল, তোমরা এলাকার আব্বা আম্মা যারা গোবর ঘুমাইছে মনটায় কান্দতে আছে, তারার লাগে একটু দোয়া করতাম, মনে কয় করতাম নিরে, তারা যারা কবরে শুয়ে রয়েছে সবার লাগে পুতুর দোয়া করাম, তোমার আব্বা না কান্দলে তুমি এলা কান্দবা, আমার খারাপ লাগে কেড়ে। কারণ আমি কিতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়া কবরের বাসিন্দারা রুহানি হালাতে আইসা দাঁড়ায়, সুবহানাল্লাহ, আমিও দেখি না তুমিও দেখো না, ফেরেস্তাও আছে তোমার আব্বা আম্মাও আছে, এবিডিএ যে দৌড়াদৌড়ি করে তোমার আম্মায় ফেরেস্তারা কই কিতা জন্য দৌড়াদৌড়ি করো কেড়ে, তুমি কবর ফালাইয়া নয় সুকিয়তা, এবিডি কান্দে আর কয় ভাই ও ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাই শেরফ ইসা বজুর আইছে আমার ফুতো মাহফিলও গেছে, আমার কবরটার ভিতরে দেও দেও গো, আমি তো কবর আর থাকতে পারি না রে ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না। দুনিয়ায় থাকতে শুনছি ছেলে মেয়ে দোয়া করলে আব্বা আম্মার কবরে জান্নাত হয়, আমি আমার ফুতের দোয়া নিতামাইছি আয়া দেখতাম সাই, দোয়া লইয়া গিয়া দেখতাম সাই আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উঠব না, সবাই মিলে দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, আমি ইনশা আল্লাহ মসজিদের জন্য। ওই যে ওই ছেলেটা দাঁড়াই রয়েছে তারে বসাই দেন, আসো কবুল করো মঞ্জুর করো হুজুর, আমি দিয়া দেব 20,000 টাকা, একটা লোক আমি আশা করে চাইছি আল্লাহ কইয়ালাইছি আল্লাহ সুবিধা মতো দিয়েন পরে দিয়েন, ওহন দহন লাগবে এমন কোনো কথা না, দিয়েন মুসাফা, আমি কই 20,000 আর এখন 10,000 গুস্ত দিয়া খায় না, আপনি এখন নিরামিষ দিয়া দুগলা খাইয়ালো না, এটা কি হেই হুজুর মনে করছেন? এটা কত নাইছে গুস্ত দিয়া আমি খাই 10,000 দিবে, 20,000 একজন দাও আসো নগদ নগদ, আচ্ছা নগদ এটা কিছু কম হইলেও ভালো কেন, অনেক জায়গা তো কইয়া যে যায় পরে গদি সেট করে ঠেহা দায় করণ লাগে, শুভ হালখাতা করে মসজিদে ঠেহা দায় করণ লাগে। সভাপতি সাহেবের বড় ভাই আমেরিকাতে থাকে, উনি দিল 25,000, বলো মারহাবা, কবুল করো মঞ্জুর করো, আমি চাইছিলাম 20, হেবাড়াই দিয়া লাইছে 25, আল্লাহ সভাপতি সাহেব উনি দিল 10,000, 25-এ 10-এ হয়ে গেল 35, মার হাবা কয়না রে। আর কে আছেন 20,000 যে চাইছিলাম নাই, হাসপাতালি তাঁতি জনাব, এই যে ভাই এই এদিকে আসো না না এদিকে আসো, হ্যাঁ জনাব হাসপাতালি তাঁতি
উনি দিল 10,000 কবুল করলো কোন সুরজুলি নাই পটপট পটপট কই আলাইবেন যারা দৈন্য কইবেন এই 20,000-30,000 কালো কথা কইলাম এই কথাটার কি কোনো দাম নাই আসে কি চিন্তা করছে10,000 সভাপতিও 10,000 সেক্রেটারিও 10,000 তো এই সভাপতি সেক্রেটারি কি দুইটা কি এক পোস্ট আমার কাছে এইরকম লোক আছে 50,000 টাকা দিব মসজিদের সভাপতি হইতে পারলে আমি ফাত্তা দিছি না না তারা যারা আছে তারা রে বাড়া দিয়ে করবে অনেক বাড়াই সভাপতি হিসাবে একটু বাড়াই দেন পারবেন নি পারতেন না কবুল কর মঞ্জুর কবুল কর মঞ্জুর কর ভালো আশা পূরণ করে দাও দানের হাতিয়ার সোনার মধ্যে